কথা নজরুলকে দিয়ে গাওয়ার চেষ্টা করছি। আজকে আমার পরম সৌভাগ্য, হাসান ভাই আছেন, রানা আছে, আমাদের শ্রদ্ধা মিন্টু ভাই আছেন, আর অভিজিৎ দাম আছে। গান গেতে এখানে স্টেজে বসে যে কেউ আপনার গান গেতে পারবে। Yeah.
আপনাদের ভালো লাগছে এই আমার কাছে, আমি নতুন তো অনেকে শোনে না, আর যেগুলো শোনে সেগুলো তো মানে হালকা কাব্য যদি বলে শোনা হয়, না না আমি আমি সেটা বলছি না, বলছি সবাই শোনে কিন্তু বেশিরভাগ গাওয়া হয় হচ্ছে কাব্যগীতিগুলোকে, এটাও কাব্যগীতির পার্ট কিন্তু একটু অন্যভাবে আর কি গাওয়া হয়েছে। কিন্তু বললাম না করছি, আরো শুনতে চাই। খুব পরিচিত একটা গান করছি, সবার পরিচিত, আমার স্কেলটা একটু উঁচু, আপনারা যারা উঁচুতে না গাইতে পারেন উঁচুতে কবে গাইবেন আর কি, কিন্তু মোটামুটি ডিসার্ভে করা আছে, আপনারা গাইতে পারবেন। গানের শিল্পী শিল্পী অখিল বন্ধু ঘোষ, আর কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর গানের সুর করেছেন অখিল বন্ধু ঘোষের স্ত্রী, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, দুঃখিত। I'm sorry.
রবীন্দ্রনাথ হারমোনিয়াম একটু পাবে হারমোনিয়াম রবীন্দ্রনাথ হারমোনিয়াম এবার যে গানটি করছি গানটা গেছে মান্না দে কথা এবং সুর সুরের চৌধুরী আর গানটা বেশ আমার জন্য খুব চ্যালেঞ্জিং চেষ্টা করছি সে একটু অসুস্থ ছিলেন তাকে সঙ্গে করে তার এক বন্ধু নিয়ে এসছেন এখানে গাড়ি চালিয়ে
তার পরিবারের যে সাপোর্টটা উনি পেয়েছেন এত দূর আসলেন এটার জন্য ওনার ফ্যামিলিকে একটা আমরা ধন্যবাদ দিই দাদার ফ্যামিলি বৌদি আমার গুরু ভাই দাদা বৌদি বৌমা আমাদের মেয়ে পূর্ণা সবার সাপোর্ট আন্টি আঙ্কেল আমরা এই কয়েকদিন রিহার্সাল করেছি বৌদি যা করেছেন এটা বলার অপেক্ষা রাখে না আমার হাজব্যান্ড মনি ভাই অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আমাদের সাথে এসেছেন প্রত্যেক রিহার্সালে আমাকে সিগনিতেও নিয়ে গিয়েছিলেন সঙ্গে আমার মেয়েকেও একটু করি কারণ আমার মেয়েও হবে কারণ আমার সব থেকে কষ্ট করেও এসেছে রিহার্সালে রানা ভাই নাজিয়া নিশ্চয়ই অনেক সাপোর্ট দিয়েছে নাজিয়া রানা ভাই এসেছে আমাদের এখানে তারপরে মিন্টু ভাই আছেন জেসি ভাবে কালকে এসেছিলেন আর হাসান ভাইয়ের কথা কি বলবো আমরা সিদ্ধি কোনো বাসে খেয়েও এসেছি ভাবিও এসেছেন মেয়েও এসছে সাথে এখানে আমরা অনেক লাকি মাশাল্লাহ আজকে আমরা খুব এনজয় করছি গান গাইতে খুব এনজয় করছি আমি জানি না আপনারা কতটুকু শুনে আনন্দ পাচ্ছেন ডেফিনেটলি দাদাটা তো পাচ্ছি না আমারটা না পেরেও পাচ্ছেন বলবেন আর কি জি আমি বুঝিনি আমি বেশ লাগে মাশাল্লাহ হ্যাঁ সন্ধ্যা মুখার্জির একটা গানের চেষ্টা করছি কবি প্রসন্ন মজুমদারের কথা শুরু হচ্ছে চট্টোপাধ্যায় আমার আর কাছে
সিনেমার কিছু গান নিয়ে একটা মেডলি করার চেষ্টা আবার করলাম, জানি না কি হবে, ভুলভাল যেগুলো হবে সেগুলো তো আপনারা আমার সাথে সাথে গিয়ে দেবেন, আমি জানি না, চেষ্টা করি। আচ্ছা আমি হারমোনিয়ামের মনিটর চাই আর একটু। Thank you.
Shua san pakhi
সবার মনটা একটু ভারী হয়ে গেছে রেফাতের এই গানের পরে। আমরা শ্রদ্ধা জানাচ্ছি বারী সিদ্দিকীর প্রতি, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। সুধীবৃন্দ, আনন্দে, বেদনায়, প্রেমে, বিরহে আমাদের মনটা ভারাক্রান্ত হলেও কিন্তু আমরা আনন্দিত, আমরা পুলকিত হচ্ছি এই পরিবেশনা থেকে। আসুন এই মেধাবী শিল্পীদের প্রতি আবার আমরা একটু হকরতালি দিয়ে তাদের অভিনন্দন। আমরা এখন 20 মিনিটের বিরতি নেব। উইল গো ফর অ্যান ইন্টারভাল ফর 20 মিনিটস অ্যান্ড ডিনার উইল বি সার্ভড। প্লিজ প্রসিড টু দ্য ফয়ার অ্যান্ড উই উইল কাম ব্যাক আফটার 20 মিনিটস বাট 22:09 অ্যাগেইন রিকোয়েস্টিং অল অফ ইউ টু ডিসপোজ দ্য গার্বেজ ইন এ ডেজিগনেটেড প্লেস অ্যান্ড উইল বি ব্যাক ইন 20 মিনিটস। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। স্মরণের আলে আলে আরো
আমরা কিন্তু যারা এই গান করছি বড় বড় শিল্পীরা আমরা কিন্তু আমাদের মতো করে করছি, আমরা তাদের মতো করে করতে পারবো না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই গানের কথা লিখেছেন মুকুল দত্ত, আর পরিচালক সুর এবং কলা কম্পোজিশন কিশোর কুমার নিজে। আমাদের ইউসুফ ভাই, এটা আমার বলেছেন আর কি।
এই গানটি হচ্ছে যজ্ঞেশ্বর মুখোপাধ্যায়ের লেখা অংশ। গেয়েছেন প্রিয় ভট্টাচার্য।
আর কিছু লাগে এরকম তবলা এরকম গান?